রবিবার শুরু হয়েছে জাতি উপজাতির সমাজের ঐতিহ্যবাহী গড়িয়া পূজা। এই চিরাচরিত জনজাতি পূজা রবিবার অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালিত হয়েছে। ঐতিহ্যবাহী এই বাবা গড়িয়ার পূজায় বারশ বেতের তৈরি প্যান্ডেলে রবিবার বাবা গড়িয়ার আশীর্বাদ নেবার জন্য ভিড় করেছেন মানুষ। রাজ্যে প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানীর অভয়নগর সর্বত্রই উৎসাহ আর ভক্তি সহকারে বাবা গড়িয়ার পূজা করা হচ্ছে। গড়িয়া পূজায় বাঁশের তৈরি মণ্ডপকে ফুল পাতা এবং বিভিন্ন কারুকার্য দিয়ে সজ্জিত করা হয়। এছাড়া হাতে তৈরি বস্ত্র, চাল, ডিম, পাখিকে উৎসর্গ করা এই পূজার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। রাজধানীর কৃষ্ণনগর, অভয়নগর প্রভৃতি জায়গাতেও জাতি উপজাতি সব অংশের মানুষ সমাজের কল্যাণার্থে এই পূজায় অংশ নেন। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী, ইএনএন। সূর্যদেব এখনও তার সম্পূর্ণ রূপ প্রকাশ করেননি, আর এর মধ্যেই তার তাপে এবং গরমে হাঁসফাঁস করছে রাজধানী শহর আগরতলা। রাজনৈতিক তাপ উত্তাপের চেয়েও এই সূর্যের উত্তাপ থেকে একটু স্বস্তির আশ্বাস শহরবাসীর। বসন্তের মনোরম হাওয়ার বদলে এখন রাজধানী শহরের মাথার উপরে গনগনে তাপ বিকিরণ করছেন সূর্যদেব, আর এই তাপে দিশেহারা শহরবাসী। গ্রীষ্মের এই দাবদাহ থেকে মুক্তির উপায় করছেন শহরবাসী বিভিন্ন ভাবে। কেউ আমের রস খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন, তো কেউ আবার কচি ডাবের জল দিয়ে প্রাণ চুরাচ্ছেন। দুপুরের ব্যস্ততম রাজধানীতে এখন আবাল বৃদ্ধ বনিতার মাথায় শোভা পাচ্ছে রং বেরঙের ছাপা সানগ্লাস। আইসক্রিম পার্লারের সামনে ভিড় জমাচ্ছেন উচ্চবিত্ত মধ্যবিত্ত। অন্যদিকে প্রখর গ্রীষ্মের অন্য একটি দিক আছে, শ্রমজীবী অংশের মানুষ এই প্রখর গ্রীষ্মে হাড় ভাঙ্গা পরিশ্রম করে অন্ন যোগাচ্ছেন, জীবন তাদের কাছে শুধু বেঁচে থাকা। অন্যদিকে সর্বত্র দোকানি হোক কিংবা ডাব বিক্রেতা, দু পয়সা লাভের আশায় দিন রাত্রি ব্যবসা করছেন তারাও। এই দাবদাহ থেকে একমাত্র মুক্তি যদি বরুণদেব কৃপা করে একটু বৃষ্টি দিয়ে ধরিত্রীকে শীতল করেন, কিন্তু তার যখন দেখা নেই আপাতত উফ আহ কি গরম, এই একমাত্র গুঞ্জন রাজধানীর রাজপথে। দাম দাপের গরমে দুই তিন দিন ধরে বেশি গরম, বেচা বিক্রি কিরকম চলছে? ভালো তো এই দামে মানুষ হ্যাঁ ভালো জিনিস খাবে না, তার তো খুব ভালো খাওয়ার জন্য বহু দূর দূর লোক আসে। পাওয়া যায় এখানে কোল্ড ড্রিঙ্ক খায় না, এখানে বর্তমান কোল্ড ড্রিঙ্ক খুব কম খায়। দুই তিন দিনে অন্যান্য দিনের তুলনায় দুই তিন দিনে কীরকম ব্যবসা হয়েছে? দুই তিন দিনের তুলনায় ভালো। কী নাম আপনার? তুমখানা বাড়ি? বাড়ি হাইকোর্টের। আপনি কি ডাপি বিক্রি করেন? কত বছর ধরে? ডাপ তো আমার বাবা বিক্রি করেছেন, আমার ভাই ছোট ভাই। গরম ঠাঙ্গাতে গরম কতদিন ধরে? এই যে তিন দিন যাবো, তিন দিন যাবো। এরকম গরম পড়ছে না আর আগে পড়ছে? অসুবিধা হইতে কিনা গরমে? অসুবিধা একটু হইবই, অল্প সময় হইবই। তো কত সময় ছাপি নিয়ে এই দিতেছে? হ্যাঁ। ক্যামেরায় বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে অরূপ চক্রবর্তীর রিপোর্ট, মৃণালিনী, ইএনএন। রবিবার ত্রিপুরা বার কাউন্সিলের তরফে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বার কাউন্সিলে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের কথা তুলে ধরা হয়। ত্রিপুরা বার কাউন্সিল আয়োজিত এই সংবাদ সম্মেলনে বার অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যকরী কমিটি জানিয়েছে যে রবিবার রাজ্যের বিভিন্ন বার থেকে আগত প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক সম্পন্ন হয়েছে এবং বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার একজন সদস্য উপস্থিত ছিলেন। আজকে আমাদের বার কাউন্সিলের মিটিং হয়ে গেছে, এখন
ত্রিপুরা বার কাউন্সিলের মিটিং, তারপরে আমাদের আগে শিডিউল মতো বিভিন্ন বার থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বার থেকে প্রতিনিধি হিসেবে সেক্রেটারি প্রেসিডেন্ট যারা এসছেন তাদের নিয়ে আমরা বসছিলাম। দীর্ঘক্ষণ কথাবার্তা হয়েছে আমাদের মধ্যে মূল বিষয়ের মধ্যে, যে বিষয়গুলো স্থান পেয়েছে। প্রথমত আমরা নতুন লোগো করছি, লোগো চালু হবে, ওয়েবসাইট চালু হবে, বার কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইট হবে, শীঘ্রই হবে। আর শীঘ্রই আমাদের যে ওয়েলফেয়ার স্কিম, সেই স্কিম চালু হবে, এটা আমরা নাম পাঠিয়ে দিয়েছি, রাজ্য সরকার কাছে আছে, মাননীয় অ্যাডভোকেট জেনারেল এটা উদ্যোগ নিয়েছেন। এটা হচ্ছে বিশেষ করে আমাদের বিভিন্ন অ্যাডভোকেট বন্ধু যারা আছেন তাদের আরও ক্ষমতা, মানে অ্যাডভোকেটের কাজ আইন সম্পর্কিত ক্ষমতা জানা, আরও জানার জন্য, তাদের নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য সেই প্রচেষ্টা নেওয়া হবে। পাশাপাশি সারা ত্রিপুরার যে আপনারা মেসেজ দিতে চাই যে আমরা প্রফেশনাল ইথিক্স, প্রফেশনাল ইথিক্স যে কথা আছে, অর্থাৎ প্রফেশন করতে গেলে যে আমাদের পালন করতে হয়, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আমাদের কর্তৃপক্ষের মধ্যে পড়ে, সেই কর্তৃপক্ষগুলো আমরা পালন করবো। যারা লিটিগেট, যারা মামলা টামলা নিয়ে আসেন, যারা এদের সাহায্য নিতে আমাদের কাছে আসেন, তাদের প্রতি আমরা সম্পূর্ণ সহযোগিতা আমরা করবো, তাদের সাহায্য করবো। পাশাপাশি অ্যাডভোকেট বন্ধুদের জন্য যারা আইন ব্যবসায় জড়িত আছেন তাদের জন্য আমরা যতটা সম্ভব বার কাউন্সিল করলে এই সিদ্ধান্ত আজকে হয়েছে। বিশেষ করে বার কাউন্সিল ইন্ডিয়ার কিছু বিষয় আছে যেগুলো সম্পর্কে কথাবার্তা হয়েছে, সেগুলো আমার সঙ্গে আছেন বার কাউন্সিল ইন্ডিয়ার মেম্বার মাননীয় বিপুল মজুমদার, ওকে আমি রিকোয়েস্ট করবো একটু কথা বলেছেন। বৈঠকে বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান প্রদ্যুৎ কুমার ধর জানিয়েছেন যে রবিবার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী খুব শীঘ্রই ত্রিপুরা বার কাউন্সিলের নতুন লোগো এবং ওয়েবসাইট প্রকাশ করা হবে। এছাড়া আইনজীবীদের জন্য প্রস্তাবিত ওয়েলফেয়ার স্কিম রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে এবং অ্যাডভোকেট জেনারেল এই ব্যাপারে বিশেষ ভূমিকা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রদ্যুৎ কুমার ধর। এছাড়া বাড়ির সমস্ত আইনজীবীরা প্রফেশনাল এথিক্স মেনে কাজ করবেন এবং মামলাকারীদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করার সিদ্ধান্ত বৈঠকে গৃহীত হয়েছে বলে জানিয়েছেন বার কাউন্সিলের চেয়ারম্যান। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার বেশ কিছু বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রদ্যুৎ কুমার ধর। অন্যদিকে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি জানিয়েছেন যেসব আইনজীবী প্র্যাকটিসিং সার্টিফিকেট না থাকায় পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না, তার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। ব্যুরো রিপোর্ট, মিনালিনি এনএন। রবিবার সকালে ধারাবাহিক ভয়ঙ্কর বোমা বিস্ফোরণে ক্যাপে গিয়েছে শ্রীলঙ্কা। পরপর বোমা বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয়েছে, আহতদের সংখ্যা প্রচুর। রবিবার সকালে ইস্টারের প্রার্থনা চলাকালীন একাধিক ধারাবাহিক বোমা বিস্ফোরণে ক্যাপে উঠে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। গির্জা এবং হোটেলে একাধিক বিস্ফোরণে অন্তত পক্ষে 165 জনের মৃত্যু হয়েছে বলে খবর, জখম হয়েছেন অন্তত 400 জন। রবিবার সকালে রাজধানী কলম্বোর সেন্ট অ্যান্থনি গির্জায় প্রথম বিস্ফোরণ হয়, কিছুক্ষণ বাদেই দ্বিতীয় বিস্ফোরণ হয় সেবাস্টিয়ান গির্জায়, তারপর কলম্বোর দুটি বিলাসবহুল হোটেলে বিস্ফোরণ হয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার শোক এবং নিন্দা জানিয়েছে সমগ্র বিশ্ব। ক্রীড়া জগতের লোকেরাও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এই দুঃসময়ে দেশের মানুষকে একত্রিত হবার আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী ইএনএন। রবিবার ত্রিপুরা গভর্নমেন্ট আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বার্ষিক সভা ও স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত এই স্বেচ্ছা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন ও আয়ুর্বেদিক ডাক্তাররা। শিবিরে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ রক্তদান করেন। তার ভাষণে সুদীপ রায় বর্মন আয়ুর্বেদিক ডাক্তারদের এই উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি বলেন যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আয়ুর্বেদের বিশাল ভূমিকা রয়েছে। এক্ষেত্রে আধুনিক আয়ুর্বেদের সমস্ত সুফল যাতে রাজ্যবাসী পায় তার জন্য রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এই চিকিৎসা পরিষেবা আমার কোনো বিশ্বাস একটা বিশাল অবদান আয়ুর্বেদা আগামী দিন এটা একটা ফ্যাক্টর রোল প্লে করবে।
মানুষকে তার পরিষেবা দেওয়ার জন্য। তার জন্য আমাদের একটা পরিকল্পনা আমাদের রয়েছে, বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদের মধ্যে যেগুলো রয়েছে কিন্তু আমাদের রাতে যেগুলো নেই, যেমন ব্লিচ ট্রিটমেন্ট, ইম্পিউর ব্লাড, ব্লিচ মানে ইজল, আমাদের কি বলে ওগুলো এই ব্লিচ ট্রিটমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট ফেসিলিটি যে আমাদের আমরা দিতে পারছি এই মুহূর্তে, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তো আই হ্যাভ এ ড্রিম, দিস গভর্নমেন্ট হ্যাভ এ ড্রিম, অ্যান্ড উই আর ট্রাইং আওয়ার বেস্ট দ্যাট অল সর্টস অফ মেডিকেল ফেসিলিটিজ বি এক্সটেন্ডেড টু দ্য কমন পিপল অফ ত্রিপুরা, অ্যান্ড নট অনলি দ্য কমন পিপল অফ ত্রিপুরা, উইল বি ইন এ পজিশন টু ড্র্যাগ মেনি পেশেন্ট ফ্রম অ্যাক্রস দ্য বর্ডার টু আওয়ার স্টেট ইফ উই ক্যান ইম্প্রুভ অন দ্য প্রেজেন্ট সিচুয়েশন। তো আমি আপনাদের just to have patience and just keep watching. The government needs to do something for the benefit of the state, people of the state, and we are in the process of doing it. এক্ষেত্রে শুধুমাত্র রাজ্য নয়, পার্শ্ববর্তী দেশের নাগরিকরাও যাতে রাজ্যে এসে উন্নত চিকিৎসা পায় তার জন্য রাজ্য সরকার সর্বাত্মক চেষ্টা করবে বলে জানান সুদীপ রায় বর্মন। ব্যুরো রিপোর্ট, মিনালিনী এনএন। রবিবার রাজ্যের ঐতিহ্যবাহী বিখ্যাত গহনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান শ্যামসুন্দর জুয়েলার্সের পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রধান শোরুমে এক সংবাদ সম্মেলন ও মিলন মেলার আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শ্যামসুন্দর জুয়েলারির কর্ণধার রূপক সাহা জানান যে নববর্ষের আনন্দ ও বাঙালিয়ানার সাবেকি ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য শ্যামসুন্দর জুয়েলার্সের পক্ষ থেকে রবিবার এক মিলন মেলার আয়োজন করা হয়েছে। এই মিলন মেলায় বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও কিংবদন্তি লোকশিল্পী অমর পালকে শ্রদ্ধার্ঘ জানানো হয়। এছাড়া প্রতিষ্ঠানের ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে দক্ষিণ চরিলামের হস্ততাঁত শিল্পী মানিক দেবনাথকে মাটির মানুষ সোনার মানুষ সম্মানে সম্মানিত করা হয়। প্রথমে সবাইকে জানাই, রাজ্যবাসীকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ মানে অনেক আনন্দ, শুভ নববর্ষ মানে নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে আমাদের কাছে হাজির হয়, আর তাই তো এই নববর্ষকে উদযাপন করতে হয়, আনন্দের সঙ্গে নববর্ষকে আবার বাঙালিয়ানাতে নিয়ে আসতে হয়। বাঙালিয়ানা ক্রমশ বোধ হয় আমাদের জীবন থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছে, তাই তো বোধ হয় একটু জোর করে হলেও এই বাঙালিয়ানাকে আমাদের সেলিব্রেট করতে হচ্ছে। আর শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স সবসময় তার ঐতিহ্যকে মাথায় রাখে, তার সংস্কৃতিকে মাথায় রাখে, আর পয়লা বৈশাখের ঠিক পরবর্তী রোববারে আমরা একটি মিলন মেলার আয়োজন করেছি, যেখানে আমরা ত্রিপুরাতে নতুন বর্ষ, বাংলা নতুন বর্ষকে কী করে জাতি উপজাতি ভাই বোনেরা মিলে সেলিব্রেট করি, আমরা উদযাপন করি, সেটা আমরা আজকে ছোট্ট করার চেষ্টা করব। অক্ষয় তৃতীয়া এই উৎসব মানেই আমরা জানি এই সময়কে কেন্দ্র করে আমরা যা কিছু করি সমস্ত কিছু অক্ষয় হয়ে থাকে, আর তাই তো আজকের এই অনুষ্ঠানের মধ্যেও আমরা এই অক্ষয়ের কথাই বলার চেষ্টা করব। আর শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের প্রত্যেক কটা শোরুমে আগামী পয়লা মে থেকে 8ই মে চলবে অক্ষয় তৃতীয়ার উৎসব, এই সময় প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার, সোনার গয়নার মেকিং চার্জে থাকবে 20% ছাড়, হীরের গয়নার মেকিং চার্জেও থাকছে 50% ছাড়, গ্রহীরত্ব থাকছে 15% ছাড়, ডেইলি লাকি ড্র এবং মেগা ড্রতে একটা সুন্দর হীরের নেকলেস। আর প্রিয় বন্ধুরা, সমস্ত কিছু কিন্তু শুধুই আপনাদের জন্য, প্রত্যেক দিন স্টোর সকাল থেকে রাত অবধি খোলা থাকবে শুধুই আপনাদের জন্য, আপনারা ইচ্ছে করলে পুরনো গয়না এক্সচেঞ্জ করেও নতুন গয়না নিতে পারেন, আর আমরা সব ধরনের গয়না নিয়ে আমাদের অক্ষয় তৃতীয়া উৎসবকে সাজিয়ে তুলেছি।
এছাড়া আসন্ন অক্ষয় তৃতীয়া উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স এর সমস্ত শোরুমে পয়লা মে থেকে আটই মে পর্যন্ত গহনার বিপুল ও বৈচিত্র্যময় অপরূপ সম্ভার ছাড়াও নানা ধরনের আকর্ষণীয় সুযোগ সুবিধা থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার রূপক সাহা। এই শুভ অক্ষয় তৃতীয়া উৎসবে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার, সোনার গহনার মজুরিতে 20% ছাড়, হীরের গহনার মজুরিতে 50% ছাড়, গ্রহরত্নের ক্ষেত্রে 15% ছাড় ইত্যাদি সুবিধা ছাড়াও ডেইলি লাকি ড্র এবং মেগা ড্রতে লোভনীয় পুরস্কারের বন্দোবস্ত থাকছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার। মেগা ড্র বিজয়ীর জন্য আকর্ষণীয় একটি হীরের নেকলেস পুরস্কার হিসেবে দেওয়া হবে বলে কর্ণধার রূপক সাহা জানান। এছাড়া আসন্ন বিয়ের মরশুম উপলক্ষে সমস্ত শ্যামসুন্দর জুয়েলার্স এর শোরুমে গহনার বিপুল সম্ভার থাকবে বলে জানিয়েছেন দেশের অগ্রণী গহনা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্ণধার রূপক সাহা। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী, ENN। রবিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নাবালক জনজাতি কিশোর। সঞ্জয় দেববর্মা নামে এই 11 বছর বয়স্ক বালকটির বাড়ি তেলিয়ামুড়া থানাধীন বৈরাগী ছোড়া এলাকায়। রবিবার সকালবেলা একটি বেপরোয়া বাইক সঞ্জয় দেববর্মাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। জিবি হাসপাতালে আনা হলে তাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে যে বাইক আরোহী সঞ্জয় দেববর্মাকে ধাক্কা মেরেছে তার নাম শ্যামল দেববর্মা। রবিবার ময়নাতদন্তের পর সঞ্জয় দেববর্মার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাইক চালক শ্যামল দেববর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আমার ছেলে দুবেনার জিনিস কিনতে সময় বাইক লাগাই দিছে ছেলেরে। আমি তেলিয়ামুড়া হসপিটালে দেখাইলাম, দেখা করে ডাক্তার আমার জিবি রেফার করে দিছে। জিবি থেকে এখন পোস্টমর্টম কোর্ট আছে। এখন বয়স কত? বয়স 11 বছর। কি নাম? সঞ্জয় দেববর্মা। কোনখানে হয়েছে ঘটনা? ঘটনা করছিল পাড়া। আপনার বাড়ি কোনখানে? বৈরগি পাড়া। বাইকটাকে আটক করা হয়েছে? আবার কেস করো। রাজ্যে আবার শুরু হয়েছে জ্বালানি তেলের সংকট, সেই সঙ্গে দেখা দিয়েছে রান্নার গ্যাসের সংকটও। জ্বালানির এই সংকটের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন। জ্বালানি সমস্যার মূলে চাহিদার চেয়ে যোগান কম থাকার কারণে প্রধানত দায়ী। শনিবার দিনভর রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে ছিল দীর্ঘ লাইন, অনেক পাম্পে তেল ছিলই না। পাশাপাশি রান্নার গ্যাসের যোগান চাহিদার তুলনায় কিছুটা বাড়লেও সংকট পুরোপুরি শেষ হয়নি। কবে নাগাদ যোগান স্বাভাবিক হবে তাও পরিষ্কার নয়। অন্যদিকে সিএনজি গ্যাসের সংকট তো দীর্ঘদিনের। সব মিলিয়ে জ্বালানি সংকটে জেরবার রাজ্য। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী, ENN।